প্রিয় দর্শক, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ। এখন আমি আমার লেখা একটা কবিতা বলবো আপনাদেরকে। আমার এই লেখা আশা রাখি আপনাদের পছন্দ হবে। আমার কবিতার নাম হচ্ছে সবাই আমার চোখের মনে। সবাই আমার চোখের মনে, হারিয়ে গেলাম গভীর মনে, চলতে চলতে তার সাথে প্রাণ ভরাই ভালোবাসার আঁখি আঙ্গিনায় মেনে নিলাম গভীর মনে। অপরূপা সুন্দরী মাইয়া জাদুবরা তার মায়ার রূপে, মনের মায়ায় আপন ভেবে সাজিয়ে নিলাম নিজের ছন্দে। যায় বৎসর যায় দিন আনন্দের ছন্দে, দেখতে দেখতে হঠাৎ করে খটখা লাগে মনে, হঠাৎ করে গ্রাস করে তার অহংকার এই খালি মনে। সে তো আর আমার নয়, চলে অন্যের ছন্দে, অশ্রুবরা ভাঙ্গার হৃদয়ে মেনে নিলাম স্মৃতির অঙ্গনে। সবাই আমার চোখের মনি, হারিয়ে গেলাম গভীর মনে। ধন্যবাদ শোনার জন্য। এখন আমার স্বামী বলবে একটা কবিতা, আপনারা উপভোগ করেন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের মধ্যমণি আপনাদের প্রিয় আজিজা আপা যখন বলছেন আমাকে একটা কবিতা বলার জন্য, আমাকে বলতেই হবে। তো আমি আপনাদের আপার মতো লেখা কবিতা বলতে পারবো না। আমার আমি যে কবিতা বলছি পড়ছি, এটা হলো জীবনানন্দের বনলতা সেন। সবার যারা কবিতা প্রেমিক সবাই এই কবিতা জানেন এবং পড়েছেন। আমি হয়তো আপনাদের আশানুরূপভাবে পড়তে পারবো না, তবু চেষ্টা করব। চুল তার কপিকার অন্ধকার বিদিশার নিশে এই কবিতা সবার মনে আছে। আমি শুরু করছি। বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিভিন্নসার অশোকে ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরধর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবিকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তা শ্রাবন্তীর কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা, সবুজ ঘাসে দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তোরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। প্রিয় দর্শক, আশা রাখি ভালো লেগেছে। আমরা কথা বলছিলাম আমাদের অতিথি জামান এবং কিয়ার সাথে। আমরা খুব সুন্দর একটি গান শুনলাম, আমরা কবিতা পড়লাম, আমরা খুব মজার মজার কথা শুনছিলাম। আবার ফিরে যাব ওনাদের সাথে। এখন আমরা অতিথিদের সাথে ফিরে যাই, আবার কথা বলি। তো আমরা কথা বলছিলাম তোমাদের বিয়ের ব্যাপারে, তোমাদের কীভাবে পরিচয় হলো, তোমাদের অ্যানিভার্সারি। সবচেয়ে বড় সারপ্রাইজ যেটা, খুব সুন্দর করে গান গেয়েছো। গানের কথা একটু বলবে যে কিভাবে গানের জগতে তোমার আসা? অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই গান গেতাম, বিকজ আমার মানে আম্মুর সাইডের যারা আমার নানা গান করতেন, আমার খালা, তারপরে আমার মামারা সবাই গান গেতেন, বিকজ আমার নানা ছিলেন গানের ওস্তাদ। তো ওই থেকে আম্মু আব্বু দুজনে খুব পছন্দ করতো, আর আমি একমাত্র মেয়ে। ছোট থেকে খুব শখ ছিল মেয়েকে গান শেখাবে, তো গান শিখলাম। তারপরে আপনার রবীন্দ্রসঙ্গীতের উপরে ধানমন্ডির ললিত কলা একাডেমি থেকে আমি কোর্স কমপ্লিট করলাম রবীন্দ্রসঙ্গীতের উপরে। তারপরে তখন প্র্যাকটিস ছিল অনেক, ইচ্ছা ছিল এটাকে কন্টিনিউ করে যাওয়া, কিন্তু বিয়ের পরে লন্ডনে চলে আসলাম, সব কিছু ব্যস্ততার মধ্যে আর এই চর্চাটা হয়ে ওঠেনি, ধরে রাখতে পারিনি। কতটুক বয়স থেকে তুমি আরম্ভ করছো? আমি আমার বয়স যখন আমার মনে আসে যখন 4 বছর, তখন আমার নানা আমার জন্য একটা হারমোনিয়াম কিনে আনলেন, এনে তখন নানাই শিখাতো গান। তারপর আস্তে আস্তে আম্মু গানের টিচার রাখলেন, তারপরে বিভিন্ন যে কম্পিটিশন হয় স্কুল থেকে, তো
কম্পিটিশনে যেতাম তখন একটু তোতলায় তোতলায় গান গেতাম, সবাই খুব পছন্দ করতো। আমার খুব মনে আছে এখনও, যখন আমি মেবি ক্লাস ওয়ানে পড়ি তখন একটা কম্পিটিশনে গেলাম, এটা স্কুল থেকে। তো ঝড় এলো এলো ঝড় আমপর আমপর, আমার এখনও মনে আছে এই গানটা। তো তখন আমি খুব ছোট ছিলাম, দুই পাশে দুইটা ঝুটি করা, পনিটেল করা, তো ফ্রক গোল ফ্রক পরা, তো মাথা নেড়ে এই যা এলো বুঝি বৃষ্টি, খুব নাটক করে করে গাচ্ছিলাম, সবাই এত পছন্দ করছে। তো আমি ওইটার জন্য ফার্স্ট প্রাইজও পেয়েছিলাম, অনেক প্রাইজও আছে আমার, অনেক সার্টিফিকেট আছে, যেগুলো এখন দেখলে মনে পড়ে যে কেন যে চর্চাটা করলাম না। দর্শক দেখছেন, আমাদের আমরা খুব লাকি যে কেয়া জমানকে পেয়ে, আমরা শুধু কবিতা না গান না, ও ভালো অভিনয় করে, আমরা সুযোগ পেলে একবার অভিনয়ের ব্যবস্থা করে নেব, আমরা ফ্যামিলি আওয়ারে বসে দুজন থেকে অভিনয় দেখব। তো আমরা বলেছিলাম যে আমাদের অতিথিদের জন্য সারপ্রাইজ আছে, যেমন কি সারপ্রাইজের জন্য রেডি? আমরা যখন জানলাম যে আমাদের অতিথিদের ম্যারেজ অ্যানিভার্সারি, আমরা ফ্যামিলি আওয়ার টিম আমরা একটু চিন্তা করলাম যে কী করা যায়, কীভাবে অতিথিদেরকে সারপ্রাইজ দেওয়া যায়। তো ফ্যামিলি আওয়ার টিম একটু কষ্ট হয়েছে, যোগাযোগ করে বাংলাদেশ থেকে একটা ভিডিও ক্লিপ এনেছেন, আমরা এই ভিডিওটি ক্লিপটা দেখি, তারপর আমরা বলছি এটার ব্যাপারে। আমরা যদি ভিডিও ক্লিপটা এখন দেখি। হ্যাপি অ্যানিভার্সারি ক্যাপন জামান ভাইয়া। হ্যাপি অ্যানিভার্সারি ক্যাপু জামান ভাইয়া, তোমাকেও। আর তোমাদের দুজনের উদ্দেশ্যে আমরা আজকে কিছু বলবো, সেটা হচ্ছে এইটা, তোমাদেরকে অনেক মিস করি, তোমরা আসলে বাংলাদেশে থাকলে আমরা অনেক কিছু মজা করতে পারতাম, তোমরা নাই, বাট স্টিল তোমাদেরকে উইশিং করা আমাদের বন্ধ হবে না, আমরা তোমাকে অলওয়েজ, আমরা তোমাদের অলওয়েজ মানে মিস করি, অলওয়েজ 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 মিস করি। আজকে তোমরা এখানে থাকলে অনেক বেশি মজা করতে পারতাম, আর তারপরেও আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য বেস্ট উইশ রইল। বাসার সবার পক্ষ থেকে আমরা দুজন তোমাদেরকে জানাই ম্যারেজ ডে অনেক অনেক বেশি শুভেচ্ছা। আচ্ছা, তোমরা ভালো থেকো। হ্যাঁ, এখন কি আর বলবো, জামান আমি এনি সারপ্রাইজ হ্যাঁ আমার ছোট তোমার শালা না সবার ছোট শালা এন্ড অর ওয়াইফ ওয়েল ডান ফ্যামিলি আওয়ার টিম, সত্যি এটা সারপ্রাইজ, বিগ সারপ্রাইজ, থ্যাংক ইউ ফ্যামিলি আওয়ার টিম কে। কারণ আমরা ওই এখন তো ফেসবুকের যুগ, ইলেকট্রনিক অনেক ওয়ার্ল্ড কাছে হয়ে গেছে, তো এই ভিডিও ক্লিপ পেতে আমাদের একটু সময় লেগেছে, কারণ অনেক সময় ওনারা ব্যস্ততার কারণে আমরা যে মাধ্যম ধরেছি সেই মাধ্যম রেকর্ডিং করে আমাদেরকে পাঠিয়েছেন, তো আমরা লাস্ট মিনিটে কালকে রাত্রে আমরা লাস্ট ক্লিপটা পেয়েছি। তো এটা তো আমাদের জানা ছিল। আচ্ছা, সারপ্রাইজ কিন্তু এখানে শেষ নয়, আর একটা আছে, আমরা কি আর একটা ভিডিও ক্লিপটা দেখে নিই? আমরা সেকেন্ড ভিডিও ক্লিপ দেখলে আমরা আরো খুব ভালো হবে। ভিডিও ক্লিপ কি রেডি সেকেন্ডটা? হ্যাঁ, এই যে বলে যাও। কেয়া কেয়া জামান, হ্যাপি ম্যারেজ ডে। হ্যাপি ম্যারেজ ডে জামান, কেয়া তোমরা ভালো আছো? ভালো থেকো, তোমাদের অনেক মিস করতেছি। জিলপা জিনিয়া মামা, তোমরা ভালো থেকো, অনেক মিস করতেছি মামা। তোমাদের আগামী দিনগুলো আরো সুন্দর যাক এই দোয়াই করি, ভালো থেকো। আমি অনেক স্পেশালি মিস করছিলাম আমার ফ্যামিলিকে, এবং আপনি যেভাবে আমাকে একটা সারপ্রাইজ দিবেন এটা আমি চিন্তাও করতে পারিনি। আমাদের শুধু একটা ভয় ছিল যে এমন হতে পারে ওনাদের সাথে কথা বললে ওনারা বলে ফেলবেন যে বাংলাদেশ থেকে টেলিভিশনের কোনো এক গ্রুপ আমাদের সাথে কমিউনিকেট করে ভিডিও ক্লিপ নিয়ে গেছেন, তো বলেননি তো আসলে জানিয়ে দেব ব্যাপারটা কি, আমাদেরকে ওরা কিছুই জানায়নি, কিছু জানায়নি। থ্যাংক ইউ ভাই, যারা আপনারা সময় নষ্ট করে বা একটু কষ্ট করে আমাদের অতিথি আপনাদের প্রিয় আপনজনদেরকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ওদের অ্যানিভার্সারিতে, আমাদেরও ভালো লাগলো, আমাদের টিমকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন ফিরে যাই কথা বলে। হ্যাঁ, সারপ্রাইজে অনেক আনন্দ আছে, তোমাদের নিশ্চিত ভালো লাগছে এই ক্লিপ? অবশ্যই অনেক ভালো লাগছে, এটা বড় সারপ্রাইজ। আচ্ছা, তো জামান ভাই লন্ডনে আসা কি খুব মানে কোন সালে? এরপরে আমি লন্ডনে 2001 থেকে। আচ্ছা, এরপরে গিয়ে কি? এরপরে 2005 এ বিয়ে করেছি, ও 2006 এ আসছে। আচ্ছা, তো কেয়ার শ্বশুর বাড়ি কেমন লাগলো যখন জামান ভাই এখানে? সত্যি কথা বলবো, শ্বশুর বাড়ি পায় নাই, মাত্র বাংলাদেশে থাকা অবস্থায় সে 2015
দেইস মনে হয় আমার সাথে শ্বশুর বাড়িতে ছিল তাই তারপর বাবার বাড়ি তারপর লন্ডন আচ্ছা বেশ অ্যাকচুয়ালি আমার বাবার বাড়িতেই বেশি সময় কেটেছে আচ্ছা এটাও তো অনেক আনন্দ মা বাবার সাথে আর তোমার মানে লন্ডনে এসে কি রকম লাগলো প্রথম প্রথম যখন আসলাম বিকজ স্বাভাবিক একটা ডিফারেন্ট কালচার ডিফারেন্ট এনভায়রনমেন্ট প্রথমত যেটা হলো আমি আসলাম ঠিক সামারের এন্ডের দিকে তো বুঝতাম না যে ঠান্ডা শুনছি বাট এত ঠান্ডা এটা চিন্তা করতে পারি না দেখি খুব সানশাইন ওয়েদার হ্যাঁ আমি সেপ্টেম্বরের দিকে আসলাম তো ওরকম ভারী কোট বা কোনো কিছু নিয়ে বেরোতে যায় নাই তো একদিন ওর সাথে এরকম আমরা বেরোতে গেলাম তো একটা সামার জ্যাকেট পরে গেলাম থেমস নদীর ওইখানে ও দেখানোর জন্য নিয়ে গেল লন্ডন ব্রিজ দেখাবে বাট যেতে আর পারি নাই বিকজ এত ঠান্ডা ছিল যে আমার সামার জ্যাকেটে কাভার করতেছিল দা এই আর কি প্রবলেম যে আমাদের দেশি শাড়িগুলো পরলে পরা যায় না শীতের একটু কম পড়তে হয় আমি তো বাংলাদেশ থেকে আসার সময় অনেক বুঝি না এখানে এখানে কালচার ডিফারেন্ট ফ্যাশন ডিফারেন্ট ও আমাকে বারবার বলছিল তুমি তেমন কিছু কিনো না তো আমি ওর কথা শুনি না আমি আমার মতো ইচ্ছা মতো শপিং করে নিয়ে আসছি ও কি করলো সব সুটকেস গুলি ধরে চ্যারিটিতে গিয়ে দিয়ে আসলো কিন্তু আমাদের এশিয়ান ক্লথ গুলো চ্যারিটিতে দেওয়া ডিফিকাল্ট কোথায় দিবে না সব জায়গায় তো আর মানে যেগুলি ওর মনে হয়েছে এটা এখানে ফ্যাশনের সাথে যাচ্ছে না অনেক কিছু আছে আমরা বাংলাদেশ থেকে বুঝি না যে এখানে ওয়েদারে আমাদের এটা নিয়ে আসা উচিত এখানে ফ্যাশন ওখানে ফ্যাশনও একরকম না যেমন কোনো মজার কথা যদি বলা হয় বলার জন্য মজার কথা কিন্তু তারপরেও বারবার নতুন বউ বাংলাদেশ থেকে আসছে ও বারবার জিগাই তো মজা হয়েছে না মজা হয়েছে না আমার ভালো না লাগলেও বলতাম হ্যাঁ মজা হয়েছে দর্শকরা শুনে মজা পাবেন কিনা জানি না বাট আমি খুব মজা পেয়েছিলাম আমি একসময় মানে কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি খুব চালু খুব চালাক স্মার্ট বয় হ্যাঁ মজার ঘটনাটা কি তো আমাদের বিয়ের পর তখন আমাদের বিয়ে কিন্তু বিয়ের আগে আমরা দেখিনি কেউ কাউকে কারণ আমি তখন ঢাকায় ফিলিপসে কাজ করতাম তখন খুব মানে ব্যস্ত থাকতে হতো এমন ছুটি ছিল না আমার ভাই বোনরা সবাই মিলে ফ্যামিলি বিয়ে ঠিক করলো সবই হলো চিনি পান হলো আঁকত বিয়ের দিনে আঁকত হলো তো বিয়ে হলো বিয়ের দিনই প্রথম দেখা ঠিক আছে তো বাংলাদেশে ভিডিও করে না তো তিন দিনের ভিডিও করে বিভিন্ন প্রোগ্রাম চার পাঁচ দিনের ভিডিও লাস্ট ভিডিওটা করবে বিয়ের একদিন পর তখন ওই আমি আমার শ্বশুর বাসায় ঢাকা হাউজিং স্টেটে ওখানে না সিলেটে তো ক্যামেরাম্যান সন্ধ্যার পরে আসলো আমাদেরকে বলা হলো সন্ধ্যার পর ক্যামেরাম্যান আসবে আপনার বাসা থাকবেন আজকে বেড়াতে যাবেন না আমরা গেলাম না আসলো এসে আমাদেরকে বললো আমরা লাস্ট ক্লিপটা নেব আপনারা দুজন বসেন কথা বলবেন অনবরত আপনারা খুব গল্প করবেন আমরা ওইটা দিয়ে তুলবো এখন আমি তো এমনি গল্পে এত পটু না কি কথা বলবো হঠাৎ করে তো ওর বলে ভয় পাবেন না যা বলেন বলেন আমরা মিউজিক দিয়ে দেবো কথা শুনবেন না ঠিক আছে তারপরেও তো কথা বলতে হবে ঠুট নাড়াতে হবে তো আমি ওকে বললাম তুমি কি নামতে পারো তুমি ও বললো পারি আমি বললাম তুমি চারের নামতা বলো আমি দুইয়ের নামতা বলি ঠিক আছে কথা শুরু হয়ে গেছে দুই একে দুই দুই দুগুণা চার ও জব্দ চার একে চার চার দুগুণা পাঁচ এরকম এমন চার দুগুণা পাঁচ না চার দুগুণা আট এই যে কথা হলো না এই অনেক রেকর্ড হয়ে গেলো ওরা বলে ঠিক আছে আপনারা কথা বলে বলে হেঁটে হেঁটে আসেন আমার ক্যামেরা আউট হয়ে যান শেষ তো ও নামতা জপতেছি আমিও নামতা জপতেছি চলে গেল তো আমার কলিগরা ঢাকায় ফিলিপসের কলিগরা যখন দেখলো বললো
নাইম ভাই, আপনি যে এত কথা বলেন না, ভাবির সাথে এত কি কথা বলবেন? আমি আর বলি নাই যে আমরা নামতা গন্তেছিলাম, ঠিক আছে, কিন্তু ভিডিওটা খুব সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল আমরা খুব রোমান্টিক, খুব কথা বলতেছি। আসলে এটা খুবই মজার ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর তোমার সেই স্মৃতি মনে আছে যে মালা পরো নাই, মালা গাড়িতে হয়ে গেছিল অনুষ্ঠান ওভার, তারপরে আমরা যখন বসে সবাই ভিডিও দেখতেছি ক্লিপস, তখন মালা কোথায়? মালা ও বলছে আমি ভুলে গেছি। একবারে খেয়াল নেই, মালা যখন বিয়ে টিয়ে করে বর নিয়ে গাড়িতে উঠলাম, তোমাদের মালা ওই পিছনে পড়ে আছে, ওই যে গরমের জন্য মালা খুলছিলাম, বাটন খুলছিলাম, এই মালা রয়ে গেছে, মালা ছাড়াই বিয়ে হয়ে গেছে, তো মালা সাথে ভালো হইলো। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি কথা বলতে বলতে আমরাও আপনাদের ব্যক্তিগত জীবনের অনেক কিছু জানতে পারলাম, অনেক আপনারা অনেক ইন্টারেস্টিং, এটা মাঝে মধ্যে আমি মনে 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 হলে হাসি, যে তখন যদি এটা মনে না হতো তাহলে কি কথা বলতাম। আপনাদের বিবাহিত জীবনে মানে কত বছর চলতেছে আপনাদের? আমাদের তো কত বছর তুমি বলো? 26 বছর হয়ে গেছে, 26 ইয়ার্স। মাশাআল্লাহ, অনেক ভালো লাগে, মনে হইলো যে অনেক বছরগুলো আমরা একসাথে পেরিয়ে ইনশাআল্লাহ আরো। সময় কেটে যায়, ওই যে বলছো না 11 বছর কিভাবে চলে গেল, চলে গেল, টেরি পেলাম না। সে আমাদেরও এখন 26 ইয়ার্স, ছেলেরা বড় হয়ে, ছেলে মেয়েরা বড় হয়ে গেল, হ্যাঁ এখন ভিন্ন লাইফে। তো তোমাদেরকে যদি প্রশ্ন করি যে 10 বছর পরে তোমাদেরকে কি অবস্থা দেখতে চাও, মানে কি প্ল্যান এরকম? বাচ্চাদের ব্যাপারটা আমি চাই, হয়তো বাচ্চারা ভালো জায়গায় পড়াশোনা করুক 10 বছর পরে। ওরা তো আমার বড় মেয়ে এখন 6, সে তখন 16 হয়ে যাবে, তো বড় হয়ে যাবে, তখন আমরাও বুড়া বুড়ি হয়ে যাব। না না, ইনশাআল্লাহ তোমাদের একটা সুখী সুন্দর লাইফ, হ্যাঁ 10 বছর পরে আরো এস্টাবলিশড হয়ে যাবে, বাচ্চারা একটু বড় হয়ে যাবে, সেটা তো আনন্দ। অ্যাকচুয়ালি এখন আমাদের যে স্বপ্নটা বাচ্চাদেরকে ঘিরে, কিন্তু আমাদের স্বপ্নটা ওদেরকে কিভাবে মানুষ করব, ওদেরকে একটা ভালো পজিশনে গিয়ে আমরা দাঁড় করায় দিব, মানে ওই পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে মানে বাঁচায় রাখে ইনশাআল্লাহ। না, এই টার্গেট ফুলফিলস দি ড্রিম, মানে এই টার্গেট থাকলে সবকিছুই হয়। আমি দর্শকদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি যে প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফ্যামিলি আওয়ারের একটা পর্ব, আমাদের সাথে জামান এবং কিয়া আছেন, আমরা ওনাদের সাথে ওনাদের অভিজ্ঞতার কথা শেয়ার করছি। আর আপনারা যদি এই পর্ব লাস্ট পর্ব মিস করে থাকেন, তাহলে লাস্ট এপিসোড অলরেডি ইউটিউবে চলে আসছে, আপনাদের ফ্যামিলি আওয়ার 08-05-16, কোনো স্পেস দেবেন না, জাস্ট এই 6টা নাম্বার দেবেন, ফ্যামিলি আওয়ার 08-05-16 দিলেই লাস্ট এপিসোডে 3টা পর্বই চলে আসবে। আজকের এপিসোডটাও ইউটিউবে যাবে, তবে আমাদেরকে একটু সময় দিলে নেক্সট উইকেন্ড নাগাদ ইনশাল্লাহ এটা ইউটিউবে আপলোড হয়ে যাবে। আর আপনারা যদি এই প্রোগ্রামে আসতে চান, আপনাদেরকে আমরা স্বাগত জানাবো অবশ্যই, আমরা দেখতে চাই আপনারা এই চেয়ারে বসুন, আপনাদের সাথে কথা বলবো। তো আপনারা যোগাযোগ করতে চাইলে আপনারা আমার পার্সোনাল ফেসবুকে গিয়েও আপনারা মেসেঞ্জারে দিতে পারেন, অথবা ফ্যামিলি আর ফেসবুকে গিয়েও পেজ আছে, ওখানে মেসেঞ্জারে আপনাদের কমেন্ট বা আপনারা আসতে চাইলে বা আপনারা কোনো কিছু অ্যাড করতে চাইলে অবশ্যই আপনারা করতে পারেন, এই সুযোগ রয়েছে। আর আজ 22 মে, জানেন 8ই জ্যৈষ্ঠ, 15ই শাবান, 1437। একটা কথা বলে রাখি, আজ 15ই শাবান, আমাদের মাশাআল্লাহ অনেকেই রোজা রেখেছেন, সুন্দর একটা দিন এই, যারা রোজা রেখেছেন ইনশাআল্লাহ মাগরিবের সময় যখন ইফতার করবেন আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আমরা সবাই মিলে, কমিউনিটির সবাই মিলে আমরা ভালো থাকি, আমরা শান্তিতে থাকি, পৃথিবী জুড়েই শান্তিময় হোক, এই কামনা আমাদের সবসময় আছে। আমাদের এই ফ্যামিলি আওয়ার প্রোগ্রাম থেকে আমরা চেষ্টা করব মানুষের মনের মধ্যে যে সুন্দর দিকগুলো আছে একটু ফুটিয়ে উঠুক, আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব, সাহায্য করব, এবং আমরা সবাই মিলেমিশে ভালোভাবে থাকব। আমরা আবার চলে যাই আমাদের, এবং সেই সহযোগিতা থেকেই আমরা অনেক উপকৃত হই। আসলে আমরা যদি একে অন্যকে সাহায্য করি, ক্ষতি নেই, একজন মানুষকে অসহায় দেখলে তাকে সাহায্য করা, তার প্রতি এগিয়ে যাওয়া, সেটাই আমাদের কাইমদ্দ, আমাদের দুনিয়া দুদিনের, আমাদের কমিউনিটির ভাই বোনদের সাথে মিলেমিশে থাকলে আমাদের ক্ষতি কি? তো আশা রাখি আমরা সবাই মিলেমিশে থাকবো। এবার ফিরে যাই কেয়ার কাছে। কেয়া, এখন সোনামণিদের নাম বলো, তাদের বয়স বলো। আমার
আলহামদুলিল্লাহ দুই মেয়ে, আমার বড় মেয়ের নাম জেসানিয়া আহমেদ জিলপা, ওর বয়স 6 বছর, আর আমার ছোট মেয়ে ওর নাম জিনিয়া আহমেদ, ওর বয়স 3 বছর। 3 বছর, মাশাআল্লাহ। তো তাদের সৌন্দর্য মানে তাদের স্কুলে যাওয়া, দৈনন্দিন জীবনে তোমার দায়িত্বটা কীরকম? এইটা তো আমার প্রতিদিনের রুটিন, আর আমি সবসময় চেষ্টা করি যে আমার মেয়েদের স্কুলের ব্যাপারে সবকিছু তো আমি যেন ইনভলভ হই। মা তো অবশ্যই, হ্যাঁ, কারণ হয় কি আমার মনে হয় যেটা বাচ্চারা যতটা মেয়ের স্পেশালি মেয়েরা মার কাছে যতটা ফ্রেন্ডলি বলতে পারে যে আমি এইটা আমি ভালো ফিল করতেছি না, আমি ওইটা চাই যেটা মার কাছে ফ্রেন্ডলি যতটা বলতে পারে এটা আর কারো কাছে বলতে পারে না, এই জন্য আমি সবসময় এই দায়িত্বটা বাচ্চাদের দায়িত্বটা আমার উপরেই থাকে। আমি কিন্তু একটু অন্যভাবে কথা বলি, যেহেতু মেয়েদের ব্যাপার জামান নিশ্চয় বসে আছে যে ও কত ভালোবাসে, আমি জানি মেয়েরা বাবার জন্য পাগল, যেমন বলো তো তোমার মনে হয়। আমার মনে হয় এটা আসলে মানে প্র্যাকটিক্যালি আমি যেই জিনিসটা পাইছি সেটা হলো আমার মনে হয় মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। সেটা তোমার কেমন, তুমি যখন লং টাইম কাজের বাসা থেকে বাইরে থাকো, তুমি বাসায় এসে প্রথমে তোমার লেট হলো, মানে অ্যামেজিং এই কারণে যে আমি যদি খুব আস্তে করেও গেট খুলি, স্পেশালি আমার ছোট মেয়ে, ও সেটা বুঝতে পারে এবং দৌড়ে আসে বলবে বাবা আসছে, সে সবাইকে ইয়ে করে এবং তার ফিলিংসটা এবং বড় মেয়ের ফিলিংসটা অনেক বেশি, এটা আমি বিশ্বাস করি। বাবা আসার সাথে সাথে শুরু হয়ে যাবে মার নামে বিচার, মা এটা করেছে, আমার মেয়েরা আমাকে মা ডাকে, আমরা ওদেরকে শিখাইছি মা আর বাবা, আমার কাছে মনে হয় কি মা আর বাবা ডাকের মতো মধুর ডাক আর কোনো কিছু হতে পারে। তারপরে ও ড্যাডি ডাকে কিন্তু আমি ধমক দেই, কারণ এই দেশে তো ড্যাডি ডাকেই, বাট তারপরও আমি বলছি যে ড্যাডি ডাকতে না। আমাদের ক্ষেত্রে সমান, আমরাও মা বাবা বলছি বাচ্চাদেরকে, বা সামটাইম বলে আমার বড় ছেলে ওকে ড্যাডি বলে, আমাকেও কখনো মাম্মি বলে। তোমার লেট হলেও ও যতই ঘুম পাড়ানি ঘুম পাড়ক ওর মনে মনে সজাগ, বাবা কেন আসে না, এইটা তো আর বলেন না, যখনই বলি যে ঘুমাইতে যাও তো তারা যায় না, কথা শুনে না, ওয়েট করে, কারণ তাদের তো একটা ফিক্সড টাইম হয়ে গেছে যে এই টাইমের মধ্যে বাবা আসবে। স্পেশালি বড় মেয়েটা তো একটু বড় হচ্ছে, ও একটু কোয়াইট, ছোট মেয়েটা হলো তার বা মানে তার বাবা হলো তার জান। আমি যখন বলি যে ওকে কে মারছে, ওকে কেউ মারবে না আর মারবা না, তারা এত আনন্দ পায় যে দিস গট পাওয়ার নাও, এখন পাওয়ার পায় আর কি। আমরা আসলে খুব ভালো ভালো কথা শুনতেছিলাম যে ছেলে মেয়েদের ব্যাপারে, আমরা থার্ড সেগমেন্ট ইনশাল্লাহ বলবো। প্রিয় দর্শক, আমাদেরকে আর একটা বিরতি নিতে হচ্ছে, আমরা বিরতির পর আবার ফিরে আসছি, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো, আমাদের অতিথিদের সাথে কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকবেন।